না এখন অবধি আমরা তেমন কনফার্মেশন পাইনি, তবে কিছু শুনতে পাচ্ছি যে উনি হয়তো টাইম দেবেন, আসবেন। মানে সেক্ষেত্রে কি আপনারা তাকে আবেদন করেছিলেন? না মানে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমাদের যিনি প্রেসিডেন্ট উনি ওনাকে কাউকে না জানিয়েই ব্যাপারটা উনি করেছিলেন, উনি ওনাদের চিঠি পাঠিয়েছিলেন, সে ব্যাপারে আমরা জানতাম না, আমাদের কমিটি কেউই জানতো না। এটা অনেক দিন পরে, আজকে ধরুন আমরা হচ্ছে আজকে আপনার 27 তারিখ বোধ হয়, আমরা 2-3 দিন আগে জানতে পেরেছি যে উনি এটা করেছেন। সাধারণত বিধাননগরের পুজোগুলোতে দেখা যায় এখনো পর্যন্ত রাজ্যের শাসকদলের যে না 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 তারাই না 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 পুজোর সঙ্গে আপনি শাসক বা বিরোধী করবেন না, এটা পুজোটা সবার। এখানে আমরা কাউকে ইনভাইট করি না, যে কোনো নেতা নেত্রীকে, আমরা তার চেয়ারটাকে ইনভাইট করি, যে কেউ হতে পারে মেয়র, তার চেয়ারটাকে ইনভাইট করি, MLA বা মন্ত্রী যাই হয় চেয়ারটাকে আমরা ইনভাইট করি, কোনো ব্যক্তি ব্যাপারটা আমাদের এখানে সেরকম কিছু নয়। হ্যাঁ মানুষ ঠাকুর দেখতে আসতে পারেন, কিন্তু উদ্বোধনের ক্ষেত্রে আমরা চেয়ারটাকে করি। বর্তমান রাজনৈতিক দেখা যায় তাহলে তৃণমূলের সঙ্গে কিন্তু বিজেপির একটা সংঘাত দীর্ঘদিন ধরে চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে এত বড় না না এটা রিক্সের কথা বলছেন, আমরা যদি আমাদের আসেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসেন, সে তো আপনারও স্বরাষ্ট্রমন্ত্রী, আমারও স্বরাষ্ট্রমন্ত্রী, তৃণমূলের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী, CPM, কংগ্রেস, সবারই তো স্বরাষ্ট্রমন্ত্রী, এটা তো রিক্সের কোনো ব্যাপার নেই। আর আপনি তৃণমূল কংগ্রেস বা বিজেপি সংঘাত, পুজোতে তো এগুলো কিছু ব্যাপার নেই, পুজোটা আলাদা, রাজনীতি আলাদা, পুজো আলাদা। হ্যাঁ নিশ্চয়ই আমাদের মেয়র যা যা আছেন তাকে ইনভাইট করা হচ্ছে, আমাদের মন্ত্রী তথা আমাদের এখানকার MLA সুজিত বোস তাদের ইনভাইট করা হচ্ছে, সবাইকে ইনভাইট করা হচ্ছে, আমরা চেয়ারটাকে ইনভাইট করি। রাজ্য মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু আমাদের অনেক অনেকেই চিঠি পাঠিয়েছে, হয়তো আমাদেরটা চেয়ারম বাইস দেখতে হয়নি। না এখনো অবধি সেরকমভাবে কোনো কনফার্মেশন আসেনি, সবটাই আপনাদের মতো সাংবাদিকদের কাছ থেকে শোনা আমার।